যশোরের ভবদহে আমডাঙ্গা খালের উপর নির্মিত অপরিকল্পিত তিনটি কালভার্ট ও একটি স্লুইচ গেট সহ নানা প্রতিবন্ধকতার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। প্রবল স্রোতে খাল পাড়ের বাসিন্দাদের ঘরবাড়ি ভাঙনেরও আশঙ্কা রয়েছে। অবিলম্বে আমডাঙ্গা খালের পানি প্রবাহের সকল বাধা দূর করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। যশোর প্রতিনিধি রকনুজ্জামান রিপনের প্রতিবেদন। দফায় দফায় ভারী বৃষ্টিতে গেল 19 সেপ্টেম্বরের পর থেকে জলাবদ্ধতায় শিকার হয়েছেন জেলার মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার 316টি গ্রামের কমপক্ষে 1.5 লাখের বেশি মানুষ। জলাবদ্ধতা নিরসনে 21 ভেন্টের ভবদহ স্লুইস গেটে মোটর পাম্পের মাধ্যমে সেচ দেওয়া হচ্ছে, যা ব্যয়বহুল। তবে বিনা খরচে প্রাকৃতিক উপায়ে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন দিয়ে প্রবাহিত আমডাঙ্গা খাল দিয়ে আশানুরূপ গতিতে পানি প্রবাহিত হয়ে ভৈরবে গিয়ে পড়ছে। ভুক্তভোগীদের অভিযোগ, খালটির উপর কোনো পরিকল্পনা ছাড়াই নির্মিত ছোট ছোট কালভার্ট ও গভীরতা সংকট পানি প্রবাহে বাধা সৃষ্টি না করলে আমডাঙ্গা খাল দিয়ে অন্তত অভয়নগর উপজেলা ও মনিরামপুরের বৃহৎ এলাকার জলাবদ্ধ সমস্যার অনেকটাই সমাধান সম্ভব। এই 750 মিটার যদি খনন করা হয়, সুন্দর করে খনন করা হয় এবং 24টা গেট করা হয়, তাহলে অবশ্যই আর কোনোদিন মানুষের বাড়ি ঘরে পানি উঠবে না। ওদিকে শত শত কোটি টাকা ব্যয় করতে ভাবতায়, এখানে যদি সুন্দরভাবে কাজটা করা হয়, দুই পাশে যদি গেতে দিয়ে গাইডল করা হয়, এমনকি যদি এখানে একটা সুন্দরভাবে করা হয়, এখানে পর্যটন কেন্দ্র হওয়া সম্ভব। এদিকে খালের প্রশস্ততা শুরুর দিকে 5 থেকে 7 ফুট থাকলেও প্রবল স্রোতের কারণে দুপাড় ভেঙে বর্তমানে অধিকাংশ স্থানে প্রশস্ততা 10 থেকে 15 ফুটে দাঁড়িয়েছে। এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে বাড়িঘর ভেঙে পড়ার আশঙ্কা দুই ধারের বাসিন্দাদের। আসতে আমরা যাতে এখানে সাক্ষী বাড়ি উড়াও যাতে গভীরভাবে পানি তলের থেকে খুঁজে ও জনগণও বাঁচতে পারে, আমরা সেইটাই চাচ্ছি। মানে পানি যাচ্ছে তো এত স্রোত, আর গেটে ক্ষতি হচ্ছে আমার। স্থানীয়দের সাথে কথা বলে খালের পানি প্রবাহের সকল বাধা দূর করার আশ্বাসের কথা জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। সেই আমডাঙ্গা খালের পানি প্রবাহে কোথাও কোনো প্রতিবন্ধকতা আছে কি না, এবং প্রতিবন্ধকতা সমূহ থাকলে এলাকার সাধারণ মানুষকে নিয়ে সেটা কিভাবে সমাধান করা যায়, তার লক্ষ্যেই আজকে আমার এই সকলকে নিয়ে সাইট পরিদর্শন। বর্তমানে জেলার 3 উপজেলার 32,383টি পরিবার জলাবদ্ধতার শিকার। এর মধ্যে মনিরামপুর উপজেলার সর্বাধিক 15,903টি পরিবার রয়েছে। এছাড়া কেশবপুরের 10,030টি ও অভয়নগর উপজেলার 6,450টি পরিবার। রকনুজ্জামান রিপন, এসএটিভি, যশোর।